নমস্কার, আমি পল্লবী। আমার রান্নাঘর পল্লবীস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিং চাউমিন। এটি ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার এবং এটি খুব হেলদিও। তাছাড়া বাড়িতে কোনো গেস্ট এলেও সন্ধেবেলা আপনারা এটা সার্ভ করতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই চটজলদি রেসিপিটি বানাতে আমি কি কি উপকরণ ইউজ করেছি। এখানে আমি দুটো চিংচাও নিয়েছি, গাজর নিয়েছি হাফ কাপ, ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপ, এগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। বিনস কুচি নিয়েছি 1.5 টেবিল স্পুন, কড়াইশুঁটি নিয়েছি 1 টেবিল স্পুন, পেঁয়াজ কুচি নিয়েছি 1 টেবিল স্পুন, রসুন কুচি হাফ টিস্পুন, কাঁচা লঙ্কা কুচি 1 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1/4 টিস্পুন, আমচুর পাউডার 1/4 টিস্পুন, চিংচাও মশলা 2, সাদা তেল নিয়েছি 1 টিস্পুন। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এবার এটাতে আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এটাতে আমি রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এরপর এটাতে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার এটাতে আমি সমস্ত ভেজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভেজগুলো একটু একটু নরম হয়ে এসছে, এবার এটাতে আমি আমচুর পাউডার ও গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। এরপর এটাতে চিংচাও মশলাগুলো দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর 2 কাপ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে এসেছে, এবার এটাতে আমি নুডলসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ও রান্নাটা হতে দেব 3-4 মিনিটের জন্য। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আঁচটা বন্ধ করে এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে খুব টেস্টি ও হেলদি চিং চাউমিন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।